উত্তরাঞ্চলে অন্যতম বৃহৎ খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত নওগাঁ জেলা তবে এ জেলার মান্দা উপজেলা নিয়মের তোয়াক্কা না করে তিন ফসলি জমিতে পুকুর খননের মহা উৎসব চলছে গত দু দশকে পুকুর খননের কারণে এখানে কমে যাচ্ছে ফসলি জমি মূলত এক শ্রেণীর পরিবেশ ও সমাজবিরোধী মাটি ব্যবসায়ী এলাকার সহজ সরল মানুষকে পুকুর খননে উৎসাহিত করছে তবে রহস্যজনক কারণে নীরব রয়েছে প্রশাসন এবার গাবতলি থেকে এক কিলোমিটার দক্ষিণে শাহানাপাড়ার বাঁধের পূর্ব পাড়ে তিন বিঘা ফসলি জমিতে প্রভাব খাটিয়ে পুকুর খননের কাজ চলছে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী নগা থেকে আমাদের প্রতিনিধি এম এ রাজাকে পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সুবিদর্শক নওগাঁর মান্দ উপজেলার চক্রেশ্বর যে দক্ষিণ পাড়া বাদের পাশে যে একটি ধান ক্ষেত যেটা ছিল সেখানে কিন্তু পুকুর খননের কাজ করছে শহীদুল এবং বকুল নামে নিশা জায়গা আবাদ ফসল ভালো হয় না এখন ওই মাছ চাষ করার জন্য একটু আল দিয়ে মাছ চাষ করলো কয়েক বছর করলো করা তো পানি থাকতেছে না তাই আবার একটু আসলে বাংলাদেশ গভর্নমেন্ট আইন অনুযায়ী ল্যান্ড প্রফার্টি আইন অনুযায়ী ধানি এবং জমি যদি খনন করতে হয় সেক্ষেত্রে এসিল্যান্ড বা ইউনো বরাবর দরখাস্ত দিয়েও অনুমতি নিতে হয় অনর্থ এখানে কোনো অনুমতি ছাড়াই তারা ব্যক্তি এবং পেশির ক্ষমতা জোর দেখে এই পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছে অতি শীঘ্রই এটার ব্যবস্থা নেওয়া দরকার বাংলা চ্যানেল এম এর নওগা